আজকে তোমাদের পিএইচপির ক্লাস নাম্বার 12 12 নম্বর ক্লাস। তো এই ক্লাসে দেখাচ্ছে যে বিষয়গুলো আমরা দেখব, তো জাস্ট দুটো বিষয় বাকি আছে, গত ক্লাসে বলেছিলাম পিএইচপি অ্যারেস এবং পিএইচপি সুপার গ্লোবালস। তো এই দুটো দেখার পর একটু প্র্যাকটিক্যাল দেখে আসবো, অর্থাৎ আমরা পিএইচপি যে বিষয়গুলো তোমাদের শিখিয়েছি এই বিষয়গুলো দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাপ্লাই করি বাস্তব জীবনে, কারণ উদাহরণ না দেখে তো বুঝতে পারবো না অ্যাকচুয়ালি বাস্তবে কীভাবে ব্যবহার করবো সফটওয়্যার তৈরির ক্ষেত্রে। সব ছোটো ছোটো সফটওয়্যারে তোমাদের আমি দেখিয়ে দিব কীভাবে এগুলো অ্যাপ্লাই করবা। হ্যাঁ, তো চলো আমরা প্রথম উদাহরণ দেখে আসি, বাস্তব জীবনে একটা উদাহরণ যেখানে আমরা পিএইচপি যেগুলো আমরা শিখলাম এগুলো কীভাবে প্রয়োগ করে সফটওয়্যার তৈরি করতে পারি। আমরা ছোটো ছোটো উদাহরণের মাধ্যমে দেখবো এগুলো, ছোটো ছোটো সফটওয়্যারের মাধ্যমে। আর তারপর সময় থাকলে আমরা এই দুটো দেখে পিএইচপির সাধারণ সিনট্যাক্সগুলো শেষ করে দিব। চলো প্রথম প্রথম উদাহরণটা দেখে আসি আমরা, খুব মনোযোগ সহকারে দেখবা। হ্যাঁ, যদি মনোযোগী না হয় তাহলে কিন্তু বুঝতে পারবা না, আর মনোযোগী হলে খুব সহজেই বুঝতে পারবা। আর রিয়েল প্রজেক্টগুলো খুবই ইন্টারেস্টিং। আমি আমাদের সার্ভারটা চালু করে দিই। আচ্ছা, আমি সি ড্রাইভে গেলাম, জ্যাম্পে গেলাম, গেলাম এইচটি ডকসে, পিএইচপি টিউটোরিয়াল। আচ্ছা, আমাদের পিএইচপি টিউটোরিয়াল ছিল, আমি আগে সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের এটা হচ্ছে যে পিএইচপি ফাইল, হচ্ছে দেখতে পাচ্ছ ইন্ডেক্স ডট পিএইচপি। আচ্ছা, কথা কেটে যাচ্ছে না, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু জোরে কথা বলবো, ঠিক আছে? আমি একটু জোরে কথা বলবো, দেখো, তারপর অসুবিধা হলে বলবা, কয়েক মিনিট দেখো, 4-5 মিনিট দেখো, তারপর অসুবিধা হয় আমায় কমেন্টস করে জানাবা যে কথা শুনতে অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা দেখো, আমরা এখানে আমাদের পিএইচপি ফাইলে ঢুকলাম, ঢুকে আমরা আজকে যে কাজটি করব, ধরো পিএইচপি দ্বারা সিম্পলি ক্যালকুলেশন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কীভাবে করা যায়, ছোট একটা সফটওয়্যার আমরা তৈরি করবো যার মাধ্যমে দেখবো যে আমরা এখানে ডেটাগুলো এন্ট্রি করলে কীভাবে অটোমেটিক্যালি যোগ হচ্ছে বিয়োগ গুণ ভাগ এগুলো কাজ করছে। তাহলে তোমরা দেখো পিএইচপির এই ব্যবহারটা খুব ভালো বুঝতে পারবে। তো এই জন্য যে কাজটি করতে হবে আমাদের, প্রথমে যে একটা ফাইল নিলাম আমরা এখানে ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে গিয়ে পিএইচপি শুরু পিএইচপি শেষ করলাম। আচ্ছা, তো ডাইনামিকলি করার পর আমাকে প্রথমে কি করতে হবে, চলো আমরা প্রথমে এইচটিএমএল কোডিংটা করে আসি। আচ্ছা, এইচটিএমএল কোডিং করার পর আমরা আরেকটা কাজ করতে পারি, চলো তো ডাইনামিক আর প্রথমে দেখি, তারপর দেখাচ্ছি আমরা একটা কিবোর্ড থেকে ইনপুট কোড দেখাবো গত ক্লাসের মতো, ঠিক আছে? আচ্ছা, মনে করো এখানে গিয়ে একটা ভেরিয়েবল ধরে নিলাম, লিখলাম এন ইউ এম বি আর নাম্বার 1 ইজ ইকাল টু, তার এখানে ধরলাম মনে করো 9। আচ্ছা, আরেকটা ভেরিয়েবল ধরলাম নাম্বার 2 ইজ ইকাল টু, ধরলাম 3। আচ্ছা, এখন দেখো দুটো ভেরিয়েবল ধরলাম, একটা নাম্বার 1 ইজ ইকাল টু 9 আর নাম্বার 2 ইজ ইকাল টু 3 ধরলাম। অর্থাৎ এই ভেরিয়েবলটা ধারণ করতেছে 9 নাম্বার আর এটা 3 ধারণ করতেছে। এখন যদি আমি এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই তাহলে কী করবো, ধরো আমি এখানে গিয়ে এখানে লিখলাম, ধরো একটা আরেকটা ভেরিয়েবল ধরলাম, নাম দিলাম অ্যাডিশান, অ্যাডিশান, তো যারা অ্যাডিশান মানে যোগ, তুমি অন্য যে কোনো নাম ধরতে পারো, আমি একটু মানে
সামঞ্জস্যপূর্ণ নাম ধরলাম যেটা বোঝা যায়, ঠিক আছে? অ্যাডিশন ইজ ইকুয়াল টু ধরলাম, মনে করো এই যে নাম্বার এইটা একবার জিরো থেকে যাচ্ছে আস্তে আস্তে, যেন তোমরা প্রপারলি বুঝতে পারো। নাম্বার ওয়ান এখানে প্লাস দিলাম, এই যে নাম্বার টু আছে এটা দিলাম, নাম্বার টু, ঠিক আছে? এটা আমরা ইকো করলাম, এখন ইকো অ্যাডিশন, ঠিক আছে? নাম্বার ওয়ান এবং টুকে যোগ করে দেখাও। কারণ আমি এখানে ব্রাউজারে গেলাম, দেখে আমাদের যোগ হয়েছে কিনা, নয় এবং তিন যোগ হয়ে নয় আর তিনে বারো হয়েছে কিনা। তাহলে এখানে ব্রাউজারে গিয়ে লিখলাম, দেখো আমি খুব সহজে এখানে তো বুঝিয়ে দিই, তার আগে একটু এখানে দেখি যে আমাদের হচ্ছে কিনা। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি টিউটোরিয়াল, ঠিক আছে, ইন্টার চাপলাম, দেখো চলে আসছে ওগুলি বারো আসছে না। আমি এখানে একটু ভালো করে লিখতে পারি ইকো, কিন্তু আমি এটা কোটেশনের মধ্যে লিখি, কোটেশন শুরু করলাম শেষ করলাম, হ্যাঁ, আর এখানে লিখে দিলাম ইকো দ্য অ্যাডিশন ইজ, মানে যোগফলটা হচ্ছে অ্যাডিশন ইজ, মানে যোগফল হচ্ছে কত, বারো। এখানে রিলোড করলাম, আচ্ছা আনডিফাইন্ড ভেরিয়েবল অ্যাডিশন এখানে দেখাচ্ছে, এখানে এখানে আমার অ্যাডিশন ইকুয়াল টু, হ্যাঁ, নাম্বার ওয়ান নাম্বার টু লিখলাম, এটা আমি ইয়ে করি তাহলে ভালো দেখতে পাবা। আচ্ছা এখানে বারো দেখাচ্ছে, ঠিক আছে, এতে ইকো করলে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এখানে ডাইরেক্ট কিবোর্ড আকারে একটা কাজ করতে পারি, ধর এটা হলো এটা এখানে থাকলো, ঠিক আছে, আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে ইকো করতে পারি, ইকো এভাবে দিতে পারি, হ্যাঁ, দ্য অ্যাডিশন addition is এইটা, ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু শো করতে পারি। তাহলে আর কি দেখাবে না, এরর দেখাবে না, কারণ এখানে আগে তো আমি ডিক্লেয়ার করে দিছি যে অ্যাডিশনটা কি জিনিস, তাই না? এখন দেখো দেখাচ্ছে, তো অ্যাডিশন ইজ কত, যোগফল বারো দেখাচ্ছে, তাই না? এখানে দেখো একটা নাম্বার ওয়ান ধরেছি নয়, নাম্বার টু ধরেছি থ্রি, এবং আরেকটা ভেরিয়েবল ধরলাম অ্যাডিশন নামে, ধরে নাম্বার ওয়ান আর নাম্বার টুকে যোগ করে দিলাম, হ্যাঁ, মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি এখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু। এখন এখানে অটোমেটিক্যালি তুমি যে সংখ্যাটা চেঞ্জ করবা, অটোমেটিক্যালি কী হবে, এখানে নাম্বার ওয়ান নাম্বার টু যোগ হয়ে এই যে অ্যাডিশন নামক যে ভেরিয়েবলটা আছে এখানে জমা হবে, হ্যাঁ, আর এটাকে আমি ইকো করলাম। আর যদি এখানে সংখ্যা চেঞ্জ করি, ধরো ধরো এখানে লিখলাম বারো, এখানে দিলাম আট, হ্যাঁ, তাহলে এখানে গিয়ে দেখো ইকো করলে এই যে বারো আটে বিশ করছে, ঠিক আছে? এবার যদি আমি মনে করে বিয়োগ করতে চাই, ধরো এটা আমি কপি করলাম, কন্ট্রোল ডি চাপলাম, এখানে আসলে সাবস্ট্রাকশন, সাব তো জানো সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, হ্যাঁ, খালি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব আমি মাঝখানে, বিয়োগ চিহ্ন দিলাম আর বললাম দ্য সাবস্ট্রাকশন ইজ সাবস্ট্রাকশন ইজ কত, এখানে গিয়ে এটা দিয়ে দিলাম, কারণ এই মাঠ আছে ধারণ করতেছি, ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পারতেছো, কার বুঝতে অসুবিধা কমেন্টস জানাবা, এটা দিয়ে দিলাম।
এবার এখানে গিয়ে রিলোড করলাম। আচ্ছা এখানে আমাদের একটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে ব্রেক। এখানে ব্রেক দিলে কি হবে না, নিচে নিচে শো করবে, ইকো প্রত্যেকটা নিচে একটা ব্রেক দিলে রিলোড করে আমরা দেখো এখানে 12 আর 8 যোগ করলে 20 হচ্ছে, তাহলে যোগফল কি দেখাচ্ছে 20, আর 12 থেকে 8 বাদ দিলে কত থাকে 4 থাকে, দেখো অটোমেটিক চলে আসছে কত, সাবট্রাকশন কত 4, মানে 4 চলে আসছে, সাবট্রাকশন ইজ 4। আচ্ছা এটা আমি আবার কপি করলাম, কন্ট্রোল ডি চেপে এটা ডুপ্লিকেট করলাম, হ্যাঁ আর এখানে গিয়ে একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক দিলাম, হ্যাঁ এখানে লিখলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ গুণ করব আমরা, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে এখানে লিখলাম 1 2, ঠিক আছে আর এখানে লিখে দিলাম এই মাল্টিপ্লিকেশন, কপি করলাম এখানে জাস্ট দিয়ে দিলাম যে মাল্টিপ্লিকেশন ইকো করবো, এইটা ইকো করতে বলবো, ঠিক আছে এখানে লিখে দিই মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন সেভ করে দিলাম। এবার এখানে গিয়ে রিলোড করলাম, এই দেখো তাহলে এখানে মাল্টিপ্লিকেশন কত গুণ হচ্ছে, ঠিক মতো আসছে কি, কারণ এখানে গুণ চিহ্ন দিই নাই, আমার গুণ চিহ্ন মানে কি স্টার চিহ্ন, তোমরা জানো যে এর ক্ষেত্রে স্টার চিহ্ন হচ্ছে গুণ চিহ্ন, আর আমি এখানে কি করলাম দেখো, তাহলে 8 20 কত হয় 96, এখানে দেখো লেখা লেখা আছে 8 বারাং 96, 8 তে 12 গুণ হয়েছে অটোমেটিক্যালি, তাহলে অটোমেটিক চলে আসছে, দেখো এডিশন 20 সাবস্ট্রাকশন 4 মাল্টিপ্লিকেশন 96 চলে আসছে, দেখো আর আমার একটা বাকি আছে কি ভাগ, চলো ভাগটা দিয়ে দিই, এখানে কি ভাগ চিহ্ন দিতে হবে, ভাগ চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে মাল্টিপ্লিকেশন আসছে লিখবো ডিভিশন, ডিভি ডিভিশন মানে ভাগ, ডিভিশন দিলাম, আচ্ছা চলো ভাগ আসে কিনা দেখি ভাগ কত আসে, অর্থাৎ এখানে 12 কে 8 দিয়ে ভাগ দিলে কত আসে দেখি, আচ্ছা আমার এখানে ব্রেক দিই নাই তাই না, ব্রেক না দিয়ে এক এক জায়গায় হচ্ছে, ব্রেকটা দিয়ে দিলাম, এবার এখানে কি করলাম এই দেখো, তাহলে ভাগ করলে 1.5 চলে আসছে, ঠিক আছে আর তুমি মোটা বোঝার বিষয় হচ্ছে তুমি এখানে সংখ্যা শেষ করো, এখানে আমি 9 দিলাম আর এখানে তুমি 3 দিলাম, ঠিক আছে সংখ্যা শেষ করলাম সঙ্গে সঙ্গে কি হবে অটোমেটিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ একসাথে হয়ে যাবে, দেখো রিলোড করলাম এই দেখো এখানে এই যে দেখো 9 আর 3 যোগ করলে 12 হয় চলে আসছে, এই যে 12, ঠিক আছে 9 থেকে 3 বাদ দিলে 6 থাকে চলে আসছে, আর গুণ করলে 3 9 27, হ্যাঁ আর ভাগ করলে কত হবে 3 3 9 3 চলে আসছে, অটোমেটিক্যালি দেখো যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে পেয়ে যাচ্ছি, আমরা এটা কি করছি আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি পাঠাচ্ছি, এখানে সংখ্যাটা সংখ্যাটা ইনপুট করছি কি ম্যানুয়ালি, যেরকম মতো আমরা এগুলো কিবোর্ড থেকে ইনপুট করব, আমরা এখানে ডিরেক্টলি না কিবোর্ড থেকে কোনো ফর্ম ইনপুট করব সেখান থেকে এখানে চলে আসবে, তাহলে আমরা কি করতে হবে একটা সফটওয়্যারের মধ্যে, কারণ সাধারণ মানুষ তোমার এই কোডের মধ্যে গিয়ে পরিবর্তন করতে পারবে না, পারবে কি, তাহলে কী করতে হবে কিবোর্ড থেকে ইনপুট করতে হবে, ঠিক আছে আমরা কিবোর্ড থেকে ইনপুট করতে যদি চাই তাহলে যে কাজটি করতে হবে আমাদেরকে, আমাদেরকে ফর্ম ডিজাইন করতে হবে, সে ফর্ম থেকে আমরা এখানে ডাটাগুলো ইনপুট করতে হবে পোস্ট আকারে, আমরা তোমাদের শিখিয়েছি এর আগে পোস্ট মেথড আকারে, তো তোমরা নিজে বুঝতে পারলে এখানে কারো কি বুঝতে অসুবিধা আমাকে বলবে, হ্যাঁ আচ্ছা আর কার কি শুনতে অসুবিধা হচ্ছে একটু কমেন্টসে জানাও, কার কি শুনতে অসুবিধা,
मेहदी सुनते असुविधा हे अच्छा नो नो अच्छा गुड अच्छा क्लियर थैंक यू अच्छा हमें और चाचल जो खूब असुविधा होना अच्छा हमें चलो एम चले जाए मेन काजे ठीक है अच्छा थैंक यू विषय तो हे एक बार खूब मनोयोगी हवा ठीक है तुम जो ये व्यवहारगल जानवे जो शिखा तुम्हारे हमें सीम्पल मैने लिए कर लम देखो एखन दिए चले एडभांस लेवल और एडभांस चले देव आस्ते आस्ते देखो हाँ जो एक सफ्टवेयर क्या भाव डिजाइन करा पूरा एक सफ्टवेयर क्या तैयारी करते हैं सीम्पल क्यों कर लगे जस्ट दो भेरिएबल दिल नम्बर वन और नम्बर टू नाम ठीक है एक नम्बर ये इनपुट एक दिल इनपुट ठीक है तरह जस्ट एडिशन नम्बर एक भेरिएबल दिल तुम अन्य नाम धरते पर जो कर दिल नम्बर भेरिएबल वन और भेरिएबल टू के जो कर दिल नम्बर वन प्लस नम्बर टू ठीक है लास्टे भेरिएबल की कर इको एडिशन ठीक है तो स्टैटिक तुम्हारा जानो ये स्टैटिक बट ये डायनामिक इको कर लगे जो इको करो तो क्या ऑटोमेटिकली नम्बर वन नम्बर टू जो जो कर शो कर शो कर देखिए डिरेक्टली बारो शो कर एक ही भाव सब क्यों ब्रेक नहीं लाइनगुल नीचे नीचे लाइन लाइन नीचे लाइन का हो तपर कि क्ष कर लिगर क्षेत्र की क्ष कर लस्ट एखे तो नम्बर वन नम्बर टू दवाई आ ठीक है नम्बर वन नम्बर टू माइनस कर एक भेरिएबल मध्य स्थापन कर दीसे दुटा भेरिएबल के तरह से सबस्ट्रक्शन तुम जो सबस्ट्रक्शन हमें इंग्रेजी हमें वियोग वियोग नाम दिए सबस्ट्रक्शन नाम दिए सबस्ट्रक्शन एखे देवारे युद्ध के बाद दिए दिल भेरिएबल वन भेरिएबल टू के माइनस दिए मैंने और एखे इको कर लिको कर सबस्ट्रक्शन क्यों कर लगता वियोग हो तो हमारे एखे देखें वियोग देखा चाहिए ठीक है अर्थात नय थे तीन बार दिले थे छय एक ही भाव गुण कर देखो माल्टिप्लिकेशन मैंने गुण मास्कर स्टार चिन्ह मैं तुम्हारा जाना गुण चिन्ह नम्बर वन नम्बर टू गुण कर नय तीन तीन नौ सत्ताईस गुण कर दीसि एखे ठीक है माल्टिप्लिकेशन दीसिखने की माल्टिप्लिकेशन धरे नहीं इको कर एक ही भाई डिविशन जो भाग ये धरे के इको कर दीसि एख देखो हमें एक मैं साधारण भाव कर तो हमें आस्ते आस्ते चले जाए एडभांस लेवेले हाँ ये कीबोर्ड इनपुट थे करब ये कीबोर्ड इनपुट थे करब जो कीबोर्ड थे इनपुट देव फर्मे अटोमेटिकल एखे कि जो वियोग गुण भाग चले आसें ठीक है हाँ तुम सबस्ट्रक्शन अन्य जेको नाम दीते सबस्ट्रक्शन व्यवहार ना करे अन्य जेको नाम व्यवहार करते पारो समस्या नहीं अच्छा देखो तो करते तुम्हारा जानो तुम्हारा जो नहीं आसते चाहिए नम्बर और नम्बर टू की करते पोस्ट मेथडर माध्यम आसते हैं ठीक है हमें एखे कि करब धर एखे गए तुम्हारे एक उल्टा हो जाते तुम्हारा प्रॉपरली बुझते पर तुम्हें शिखे एक ग्लोबल सुपर ग्लोबल वेरिएबल छिल तार नाम हे ये एवे लिखते हैं डॉलर साइन दिए अंडरस्कोर दिए ठीक है लिखते हैं पोस्ट बड़ो हाथ हाँ तपर एखे गए दीते हैं थार्ड ब्रैकेट ठीक है और ये दीते हैं कोटेशन सिंगल डबल कोटेशन दीते पर हमें एखे कि पुरोटा छो कि पुरो जगह हमारे कत छो पुरो जैगाते हमें नाइन छो तो मैनुअल इनपुट ना कर लगे पोस्टर माध्यम नहीं आसब तो एक ग्लोबल वेरिएबल व्यवहार कर लखने ठीक है नाइन तुम नाइन तुले दिए एखे तीन तुले दिए कि करबी एखे तीन तुले दिए एखे एक ग्लोबल वेरिएबल दिए देखने ये दिए दिल ग्लोबल वेरिएबल ठीक है मान य नम्बर संख्याटा ये मानटा जो नाची से मैनुअल इनपुट ना कर पोस्टर माध्यम आसब यह एखे एक ग्लोबल वेरिएबल दिए दिल मैंने से नाम दिए देव जो आईडी दीब फर्मे से आईडी एखे कल करब एखे पोस्टर जो पोस्ट आर आईडी मैंने कल करब ठीक है यह हमें कि नम्बर तुले दिए डायनामिक कर स्टैटिक ना दिए डायनामिकली कर चलो हमारे एखे हो गलो चलो एखे आईडी कल कर प्रथम चलो फर्म डिजाइन करी जो फर्मे संख्यागुल्लो बसा डायनामिकली कीबोर्ड थे से फर्मे एक आईडी कल करब से आईडी एखे बसिए देव एखे तो चलो एक फर्म डिजाइन कर आसने गलम अच्छा सरि हमें तेल ये जा प्रोजेक्ट फाइले जा एखे आसलम जैम्पे आसलम
एसटी डॉक्स पीएसपी ट्यूटोरियल अच्छा আমরা এখানে গেলাম গিয়ে একটা নিউতে গেলাম নিউ এ গিয়ে টেক্সট ডকুমেন্ট নিলাম আমি ধর এখানে দেখলাম অ্যাড আন্ডারস্কোর নাম্বারস নামের একটা অ্যাড আন্ডারস্কোর নাম্বারস ডট পিএসপি এই নামে কি নিলাম একটা একটা ফাইল নিলাম তারপর এখানে ঢুকলাম ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস ঢোকার পর আমরা একটা ফর্ম নিব তোমরা যে দেখতে পাচ্ছ ফর্ম নিলাম আমি কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম ঠিক আছে আচ্ছা তুমি এগুলো জানো যদিও এখানে আমি কি করলাম জাস্ট আচ্ছা এই যে ফর্মটা নিচ্ছি আমরা ধর এখানে গিয়ে আমি নিলাম হচ্ছে মেথড মানে ডাটাগুলো পাঠাবো কোন মেথডে পোস্ট মেথডে আর অ্যাকশন চালাবো কোথায় ডেটাগুলো কোথায় এখানে পাঠাবো আমরা এখানে পাঠাবো ইনডেক্স ডট পিএসপি তে এই যে কোডগুলো লিখেছি আমরা এইখানে আমরা ডেটাগুলো পাঠাবো তাহলে এই পোস্ট এখানে পাঠাবো অর্থাৎ এটা কোন পেজে আছে ইনডেক্স ডট পিএসপি তাহলে অ্যাকশন চালাবে কোথায় এখানে লিখে দেবো পেজের নাম ইনডেক্স ডট পিএসপি তে দিলাম এখন দেখো এখানে গিয়ে আমি এখানে গিয়ে দিয়ে দিলাম ইনপুট টাইপ টাইপ প্লেস হোল্ডার তারপর নেম ঠিক আছে শেষ করলাম এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই ঠিক আছে বিআর ট্যাগ দিলাম আচ্ছা অন্তত দুইটা দিন বিআর ট্যাগ তাহলে একটু বেশি ফাঁকা হবে দেখতে ভালো লাগবে তাহলে কন্ট্রোল ডি ঠিক আছে দুইটা বিআর ট্যাগ দিয়ে দিলাম আচ্ছা এখন এগুলো কি করব আমি টাইপ কি দেব টেক্সট দেব আমি এখানে যদি নাম্বার বসাবো টেক্সট দিলে সমস্যা নাই তুমি নাম্বার বসাতে পারো সমস্যা ইচ্ছা ইচ্ছা তোমার সমস্যা নেই দেখলাম ইন্টার ইওর ইন্টার ফার্স্ট নাম্বার লিখে এখানে ঠিক আছে ইন্টার 1 এসটি ফার্স্ট নাম্বার নাম্বার ঠিক আছে আর এখানে দেখলাম হতো ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার দিলাম এ লিখলাম ঠিক আছে ফার্স্ট নাম্বার এটা হচ্ছে আইডি তো আমরা আরেকটা নিন এখানে কন্ট্রোল ডি চাপলাম কন্ট্রোল ডি চেপে আর এখানে এখানে থাক এখানে ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার এন্টার সেকেন্ড নাম্বার দিলাম এখানে ঠিক আছে 2ND সেকেন্ড নাম্বার এন্টার সেকেন্ড নাম্বার এখানে লিখব সেকেন্ড নাম্বার ঠিক আছে লিখলাম সেকেন্ড নাম্বার তাহলে আমাদের হয়ে গেল এখানে ফর্ম ডিজাইন এখন আমরা এখানে সাবমিট বাটন দিব ঠিক আছে তাহলে ইনপুট ইনপুট টাইপ তারপরে ভ্যালু এটা দিয়ে দিলাম আচ্ছা আমাদের এখানে কি হবে সাবমিট ঠিক আছে টাইপটা সাবমিট হচ্ছে সাবমিট করব এখানে এই ধরনের ক্যালকুলেট ক্যালকুলেট ঠিক আছে অর্থাৎ আমরা হিসাব নিকাশ যখন হবে যোগ বিয়োগ তখন এটা অটোমেটিক্যালি এটা হবে তাহলে ফর্ম ডিজাইন কমপ্লিট তোমরা জানো এখানে ফর্ম শুরু করলাম শেষ করলাম মেথডটা পোস্ট অ্যাকশন চালাবে এটা একটু পেস্ট ফাইলে তোমরা জানো এটা ইনপুট টাইপ নিলাম এটা এটা একটু ট্যাক্স নিলাম আর হচ্ছে যে এখানে যেটা শো করবে আমরা ফর্মের ভিতরে হ্যাঁ আর এটা নিলাম আইডি যেটা ফার্স্ট নেম নাম্বার একটা আর সেকেন্ড নাম্বার একটা ঠিক আছে আমরা দুইটা আইডি নিলাম এখানে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার আর এখানে ভ্যালু নিলাম কারণ ক্যালকুলেটরে দেখাবে ইয়ার মধ্যে বাটনের মধ্যে দেখাবে আর এটা হচ্ছে সাবমিট যেহেতু টাইপটা সাবমিট নিলাম আর চলো ফর্মটা আমরা দেখে আসি ফর্মের নাম কি অ্যাড নাম্বারস ডট পিএসপি এখানে গেলাম আমরা এখানে গিয়ে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি টিউটোরিয়াল স্ল্যাশ অ্যাড নাম্বারস ডট পিএসপি এর নিচে আমরা এই স্ল্যাশ দেখো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার চলে আসছে আসছে না ইন্টার ফার্স্ট নাম্বার ইন্টার সেকেন্ড ক্যালকুলেট চলে আসছে এখানে হ্যাঁ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চলে আসছে এখন আমাদের কি কাজটা করতে হবে এই যে ফার্স্ট নাম্বার এটা কপি করলাম ঠিক আছে এই আইডিটা অর্থাৎ এই যে ফর্মটা আছে এই প্রথম যে ফর্ম এই ফর্মের আইডি কোনটা এই যে নেমের মধ্যে লেখা আছে এই আইডিটা কপি করলাম ফার্স্ট নাম্বার কপি কোথায় দেবো এই যে পোস্টের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম পোস্টের মধ্যে
এরপর কি করব আমি দ্বিতীয় যে নাম্বারটা আছে এই যে সেকেন্ড নাম্বার এটা কপি করলাম কপি করে এর মধ্যে দিলাম সেকেন্ড নাম্বার হয়ে গেল আচ্ছা হয়ে যাওয়ার পর এখন আমি কি রিলোড করি চলো আমরা এখন দেখি কাজ করছে কিনা এটা তাহলে আমাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে কোনো কি দেখো নাম্বার 1 এ কোনো নাম্বার দেওয়া নেই এখানে নাম্বার 2 তে কোনো নাম্বার দেওয়া নেই অলরেডি যে আমাদের কিছু কোড করা আছে যে অ্যাডিশন যোগের জন্য যে বিয়োগের জন্য হ্যাঁ তারপরে গুণের জন্য এবং ভাগের জন্য আর আমরা যে সংখ্যাটা এখানে ইনপুট করব একসাথে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চারটি একসাথে পেয়ে যাব ঠিক আছে তো চলো আমরা কাজ করছি নাকি দেখি এখানে এখানে ক্যালকুলেটর ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে তো ফার্স্ট নাম্বার আমি এখানে আগের মতো দিলাম এখানে 9 দিলাম আর এখানে 3 দিলাম 3 দিলাম ঠিক আছে এখন দেখি কি হয় ক্যালকুলেটর ক্লিক করলাম এই দেখো চলে আসছে দেখো দ এডিশন কত 12 সাবট্রাকশন 6 অর্থাৎ যোগ আসছে 12 বিয়োগ আসছে 6 গুণ আসছে 27 এবং ভাগ আসছে 3 বুঝতে পারলা কি এলে বিষয় এখন দেখো আমরা এই যে কাজটা করলাম ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার হ্যাঁ এই যে কাজটা করলাম আমি সংখ্যা একটু চেঞ্জ করে দেখি একটু ধর এখানে সংখ্যা চেঞ্জ করব আমি এখানে ধর আমি দিলাম হচ্ছে যে এখানে 12 দিলাম এখানে 8 দিলাম ঠিক আছে এন্ড ক্যালকুলেটর ক্লিক করে দিলাম দেখো 12 8 যোগ করলে কত হয় 20 হয় আর বাদ দিলে কত হবে 12 থেকে 8 8 বাদ দিলে থাকবে 4 আর 8 বাড়া কত হয় 96 আর 12 কে 8 দিয়ে ভাগ দিলে 1.5 হয় তুমি এখন যেটা দিবে অটোমেটিক্যালি কি হবে এখানে যদি মনে করো এরকম যে কোনো সংখ্যা তুমি দাও অটোমেটিক্যালি কি হবে এখানে সবগুলো করে দিবে এখানে ক্যালকুলেটর ক্লিক করলাম এই যে ঠিক আছে 20 আর 5 25 15 5 20 100 আর ঠিক আছে এখানে গুণ দিলাম অটোমেটিক্যালি 5 5 মানে এখানে 4 4 চলে আসছে ভাগ দিয়ে কাকে ভাগ দিয়েছি আমরা এখানে এখানে যে সংখ্যাটা ভাগ দিয়েছি আমরা চলে আসছে অটোমেটিক্যালি ঠিক আছে 4 চলে আসছে এইভাবে দেখাচ্ছি কি করছি অটোমেটিক্যালি 4টা বেরিয়ে আসছে এখন তোমাদের মনে হতে পারে যে স্যার যদি এগুলো আমি আলাদা করতে চাই ঠিক আছে যদি এটা আলাদা করতে চাই যারা আলাদা করতে চাই ভাবে যে এখানে মনে করো যে চারটে একসাথে শো করছে বাট আমি একটা শো করব হয় যোগ করব না হলে বিয়োগ করব না হলে গুণ না হলে ভাগ আমি একবার চারটা দেখব না যে কোনো একটা দেখব ঠিক আছে তাহলে আমার কি করতে হবে হ্যাঁ এটা অনেক ভাবে করা যায় তো তোমাদের চলে একটা সিস্টেম দেখিয়ে দিই তাহলে দিচ্ছে তোর বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার কিভাবে তৈরি করে হ্যাঁ এটা কিন্তু একটা ক্যালকুলেশন দেখে মনে হচ্ছে অনেক ইজি ইজি মনে হতে পারে কঠিন মনে হতে পারে ইজি আমরা এটা আস্তে আস্তে আপডেট করে একবার আধুনিক ক্যালকুলেটর মতো তৈরি করতে পারি ঠিক আছে চলো আমরা দেখি এটা এটা কিভাবে করব হ্যাঁ আসলে ইনপুট দিব একটা এখানে দেখাচ্ছে আমাদের যোগের জন্য একটা ইনপুট যোগ আসবে বিয়োগ করার জন্য ইনপুট বিয়োগ আমার একসাথে চারটা দরকার নাই তাহলে আমি একটা দিব তাহলে কি করব তাহলে আমাদের কাজটি করতে হবে এখানে এই যে ফর্মটা আছে হ্যাঁ এই ফর্মটা হচ্ছে যে হ্যাঁ সি প্লাস প্লাস একইভাবে করা যায় কারণটা হচ্ছে তোমার যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তোমার আগে বলেছিলাম আমি যখন তুমি একটা ল্যাঙ্গুয়েজে করবে সেই ল্যাঙ্গুয়েজটা তোমার সব ক্ষেত্রে কাজে লাগবে এখন তুমি মনে করো পিএইচপি শিখতেছো সেটা তোমার সি প্লাস প্লাসে কাজে লাগবে জাভাতে কাজে লাগবে আবার দেখাচ্ছে পাইথনে কাজে লাগবে তুমি অ্যাডভান্স লেভেলে যেটাই শিখো না কেন হ্যাঁ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে কাজে লাগবে তুমি একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখলে তুমি সব ক্ষেত্রে সব ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবে শুধু প্রথম ল্যাঙ্গুয়েজটা শিখতে তোমার কষ্ট হয় একটু সময় লাগে ঠিক আছে বাট তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখার পরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাও দেখাচ্ছে খুব দ্রুত সময়ে তো 10 দিন 15 দিন বা 1 মাসে শিখে ফেলবে একটা ল্যাঙ্গুয়েজ যাতে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন হ্যাঁ এ হলো বিষয় চলো আমরা কি করি
এখানে দুটো ফর্ম আছে এক লাইনে নিয়ে সেটা এক লাইনে নিয়ে সেগুলো সব আমরা ভিন্ন ভিন্ন ইনপুট করব যোগের জন্য ইনপুট আলাদা এখান থেকে দেখতেছি আমরা সবগুলো আলাদা ইনপুট করব ইনপুট কি নিয়ে আসবো এটা ঠিক আছে আচ্ছা যদি একসাথে যোগ বিয়োগ ইউজ করতে চাই আচ্ছা যদি একসাথে হ্যাঁ সেটা ইউজ করা যাবে সমস্যা নেই চলো একটা একটা করে দেখাই চলো তো একটা একটা করে দেখিয়ে দিই তাহলে আমরা এখানে যে কাজটা করবো প্রথমে এগুলো ম্যানেজ করে দিই দেখো তোমাদের আস্তে আস্তে উপর দিকে যায় হ্যাঁ আদারওয়াইজ তোমাদের জন্য কঠিন হয়ে যাবে মানে কঠিন মনে করবা আচ্ছা এগুলো সব ম্যানেজ করে দিলাম রিলোড করলাম আইসি চলে আসছে দেখো এই যে আচ্ছা এখানে ক্যালকুলেটর লিখে এখানে লিখে দিই অ্যাডিশন ভ্যালুটা কি অ্যাডিশন মানে প্রথমটা যোগ প্রথমটা কি যোগ এই দিল অ্যাডিশন মানে এখানে যোগের কাজ হবে ঠিক আছে তারপরে আমি আরেকটা নিয়ে নিই এখানে একটা ব্রেক দিয়ে দিই দুইটা ব্রেক দিই ঠিক আছে এটাকে ডাবল করে নিই ডাবল করে নিলাম নিয়ে এটা হচ্ছে বিয়োগ কোনটা এটা যোগের জন্য প্রথমটা তারপরে বিয়োগের জন্য ঠিক আছে নিচেরটা চেঞ্জ করে দিই আমি ধরো এখানে সবই ঠিক থাকবে এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আচ্ছা এখানে চেঞ্জ করতে হবে আচ্ছা এখানে লিখলাম এই যে আইডিগুলো চেঞ্জ করতে হবে আমি লিখলাম হয়তো অ্যাড ফার্স্ট নাম্বার অ্যাড সেকেন্ড নাম্বার ঠিক আছে এরপর হচ্ছে যেখানে গিয়ে এখানে কি সাব মানে সাব মানে সাবস্ট্রাকশন আচ্ছা আমি যদি বলি এখানে অ্যাড মানে অ্যাডিশন যোগের ফার্স্ট নাম্বার যোগের সেকেন্ড নাম্বার সাব মানে সাবস্ট্রাকশন বিয়োগের ফার্স্ট নাম্বার বিয়োগের সেকেন্ড নাম্বার ঠিক আছে এটা হয়ে গেল এখানে লিখে দেবো সাবস্ট্রাকশন সাবস্ট্রাকশন ঠিক আছে চলো আমরা দেখি ঠিক মতো হচ্ছে কিনা এই তো গুড চলে আসছে দেখো এটা তাহলে কি যোগের জন্য অ্যাডিশন বাটন এটা কি সাবস্ট্রাকশন দেখতে পাচ্ছ আচ্ছা তোমাদের এটা কেটে যাবে এক মিনিট আর আছে তোমরা আবার সবাই রিজয়েন করো সবাই রিজয়েন করো রিজয়েন রিজয়েন এগেন রিজয়েন এগেন যেদিন কেটে যাবে আবার জয়েন করে আমরা বাকি কাজটা করি ঠিক আছে একটা সফটওয়্যার আস্তে আস্তে এইভাবে প্রোগ্রেস করা যায় হ্যাঁ আমাদের আর বেশি সময় লাগবে না জাস্ট আর 10-15 মিনিটের মধ্যে পুরো কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা এখানে ইয়ে করছিলাম দেখো তাহলে এখানে প্রথমটা নিয়েছি অ্যাডিশন তারপরে সাবস্ট্রাকশন নিয়েছি আর ধরে নিতে হবে আমাদেরকে পটল ডি চাপলাম একটু ছোট করে দিই ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যায় এটা হচ্ছে আমরা নিয়েছি অ্যাডিশনের জন্য এটা সাবস্ট্রাকশনের জন্য এটা হচ্ছে নিম আমরা মাল্টিপ্লিকেশন তাহলে এখানে মাল লিখি ঠিক আছে মাল ফার্স্ট নাম্বার মানে মাল্টিপ্লিকেশন ফার্স্ট নাম্বার এটা মাল
माल सेकेंड नम्बर ठीक है और एखे लिखे दिल मल्टीप्लीकेशन माल्टीप्लीकेशन मान गुण ठीक है ये हमारे हो गल और एक जाए ये डायरेक्टली दिए दिल अच्छा एखे हमारे मन करो डिविशन डीप लिखल डीप फर्स्ट नम्बर डीप फर्स्ट नम्बर डीप सेकेंड नम्बर खाली तुम्हारे आईडीगुलो आलदा आला होते ठीक है अन्य सब लेकर को समस्या नहीं आईडी आलदा होते हैं जस्ट एक डिविशन लिखें डिविशन ठीक है चलो हमें एबार देखी আমাদের ইউজার ইন্টারফেস কেমন শো করছে এটাকে আমরা সুন্দরভাবে এটা লিখেছি এই সবগুলো ভিন্ন ভিন্ন দিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে আচ্ছা এবার আমরা এখানে রিলোড করি গিয়ে দেখি এই দেখো চলে আসছে ঠিক আছে ইন্টারফেস না ফার্স্ট নাম্বার এডিশন এটা গুণের যোগের জন্য এটা বিয়োগের জন্য সাবস্ট্রাকশন এটা মাল্টিপ্লিকেশন গুণের জন্য এটা ভাগের জন্য ঠিক আছে এখন চলো আমরা এই যেগুলো বসিয়ে দিলাম হ্যাঁ আমরা কিন্তু একটা পেজ দিচ্ছি সবকিছু ঘরের শ্রেণীতে ভিন্ন ভিন্ন সব পেজ হতো হ্যাঁ কিন্তু এই পেজটা ভিন্ন ভিন্ন যদি হতো index.php আর যদি আমরা ভিন্ন ভিন্ন ফর্ম করতাম যে এই এইটা একটা ফর্মের মধ্যে এইটা একটা ফর্মের মধ্যে তাহলে আমাদের কোনো ঝামেলা হতো না হ্যাঁ বাট আমাদের এখানে একই পেজে যে হতো index.php পেজে সব কোড আছে এগুলো আমাদের কি করতে হবে এটাকে বেশি অপটিমাইজ করতে হবে ঠিক আছে চলো আমরা দেখি কাজ করে কিনা এবার এজন্য কি করতে আমাদের যে আইডি গুলো নিয়েছি এই যে এট ফার্স্ট নাম এট ফার্স্ট এট সেকেন্ড এই আইডি গুলো নিয়ে কাজ করতে হবে আমাদের index.php দেখো এখানে ফার্স্ট নাম্বার আছে কি নেই তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখো লিখতে হবে এট ফার্স্ট নাম্বার লিখে দিলাম পোস্টে এক লিখলাম এট সেকেন্ড নাম্বার আচ্ছা এখানে আমি চেঞ্জ করে দিই এখানে ধরে দিলাম এট নাম্বার 1 কারণ সবগুলোর জন্য ভিন্ন ভিন্ন হবে এখানে এড নাম্বার 2 দিলাম ঠিক আছে এখন দেখো এখানে এডিশন ঠিক থাকবে সমস্যা নাই হ্যাঁ বাট এটা একটু চেঞ্জ করতে হবে এখানে এখানে কি এড হবে আদার্স তো পাবে না এড নাম্বার 1 আর এড নাম্বার 2 এড নাম্বার 2 ঠিক আছে এখন এটা যদি শো করে তাহলে কি করবে তাহলে যোগ শো করবে বুঝলে কি তাহলে একই ভাবে আমরা সবগুলো কি করতে হবে এটা আমাদের একটা হয়ে গেল ঠিক আছে कपि कर দে দিলাম এখানে দেখো এখানে কি দিবি সাব ফার্স্ট নাম্বার সাব সেকেন্ড নাম্বার তাহলে আমরা এখানে কি দিতে হবে সাব দিতে হবে সাব নাম্বার 1 সাব নাম্বার 2 ঠিক আছে আর এদিকে কি হচ্ছে আমরা এখানে দিতে হবে যে এখানে যেটা আছে সাব নাম্বার 1 সাব নাম্বার 2 কারণ বিভিন্ন ওয়ে করতে পারি ঠিক আছে এটা একটা সিস্টেম তো আমি সহজ ভাবে করার চেষ্টা করছি হ্যাঁ ইপিলস করে করা যাবে এটা ঠিক আছে ইপিলস করে আমি করে দেখাবো তোমাদের না অনেকগুলো লজ একটা সফটওয়্যার বিভিন্ন ডেভেলপ করা যায় আমি তোমাদের একটু ভেঙে ভেঙে সহজ ভাবে করার চেষ্টা করছি ঠিক আছে আমরা কি ইপিএলস ব্যবহার করে কোড করে দেখাবো তোমাদের আচ্ছা তাহলে এটা হয়ে গেল মনে করো সাব শেষ আর এবারে এটা করতে হবে আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম এখানে একটা মাল লিখলাম ঠিক আছে মাল ফার্স্ট নাম্বার মাল সেকেন্ড নাম্বার এখানে মাল লিখে দিলাম माल फर्स्ट नंबर 1 माल सेकंड नंबर ठीक है सेकंड नंबर এখানে মাল দিয়ে দিতে হবে ঠিক আছে মাল মানে মাল্টিপ্লিকেশন যেটা হ্যাঁ
তাহলে হয়ে গেল এখানে ঠিক আছে আমাদের এখানে কোনটা কমপ্লিট জাস্ট আমার এক লাস্টটা এটা করতে হবে ভাগটা করলে শেষ তাহলে এখানে গিয়ে যেটা কপি করেছিলাম ডিপ লিখলাম ডিপ নাম্বার 1 এখানে ডিপ নাম্বার 2 ঠিক আছে ডিভিশন যেটা যেটা আমরা নিয়েছি আগে ডিপ ফার্স্ট নাম্বার ডিপ সেকেন্ড নাম্বার জাস্ট আমাদের এখানে দিয়ে দিতে হবে তাহলে শেষ ডিপ নাম্বার 1 আর ডিপ নাম্বার 2 ঠিক আছে এখন দেখো আমাদের কাজগুলো কমপ্লিট সবগুলোই এখন চলো আমরা কাজ করি কিনা এটা দেখি ঠিক আছে তো আমরা এখানে গেলাম যে আমি প্রথমে যোগ করব দেখি যোগ কাজ করে কিনা ঠিক আছে এখানে ধরে দিলাম 10 এখানে 20 দিলাম বা প্রথমে 20 দিলাম এখানে 20 এখানে মনে করো দিলাম তো 10 ঠিক আছে এবার অ্যাডিশনে ক্লিক করলাম আমি কি দেখতে পাচ্ছো দ্য অ্যাডিশন ইজ কি 30 তাই না তাহলে এখানে 10 আর মানে 10 আর 20 যোগ করে 30 হচ্ছে কিন্তু এখানে কি দেখাচ্ছে বাহিগুলো কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে যে ওয়ার্নিং এই যে ওয়ার্নিং দেখাচ্ছে তাই না এবং ডিভিশন নাম দেখাচ্ছে এটা আমি যদি ওয়ার্নিং গুলো না দেখাই শুধু আমি যোগটাই দেখাবো এখানে ঠিক আছে বাকি কিছু ওয়ার্নিং না দেখাই তাহলে চলো আমরা দেখে আসি তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি আমরা হচ্ছে ইরো রিপোর্টিং অ্যাড করতে পারি তোমাদের শিখেছিলাম একটা ফাংশন সেই ফাংশনের মাধ্যমে কি করা যায় এই ইরো গুলো যদি না শো করে তাহলে আমরা এখানে একটা ফাংশন লিখতে পারি ইডব্লিউআর ইরো রিপোর্টিং এই যে এটা ঠিক আছে এই ফাংশনটা দিয়ে দিলাম উপরে ইরো রিপোর্টিং কত জিরো ঠিক আছে আচ্ছা এবার আমি রিলোড করি এখানে গিয়ে রিসেন্ট এই দেখো সব চলে গেছে এডিশন কত শো করছে 30 শো করছে দেখো এডিশন কত এখানে 30 শো করছে বাট সাবস্ট্রাকশন কত জিরো মানে বিয়োগ জিরো গুণ জিরো এবং ভাগ জিরো মানে ভাগ নান মানে কিছু না এখানে ঠিক আছে কোনো মানটা শো করছে না নান আচ্ছা আমরা আটটাতে যাই কি হবে দেখো এটা কেটে দিলাম ধর আমি এখানে বিয়োগ করব এখানে দিলাম 50 বিয়োগ কত 30 ঠিক আছে এবার সাবট্রাকশনে ক্লিক করলাম এই তো কাজ করছে যে সাবট্রাকশন কি কত 20 50 থেকে 30 মানে কত 20 থাকে বাট এডিশন 0 আর মাল্টিপ্লিকেশন 0 এবং ডিভিশন নাম কিছু না ঠিক আছে এটা শো করতেছে আর সবগুলো আমাদের কাজ করতেছে একটা করে দেখি এখানে মাল্টিপ্লিকেশন ধরে এখানে দিলাম 5 এখানে দিলাম 6 এখানে মাল্টিপ্লিকেশন করলাম 5 6 30 এটাও কাজ করছে তাই না শুধু এটা শো করছে ডিভিশন নাম আচ্ছা এবার দিলাম এখানে 100 দিলাম এখানে দিলাম 5 এখন 20 আসেন ডিভিশনে ক্লিক করলাম এই যে 5 20 100 চলে আসছে 20 ডিভিশন ঠিক আছে মানে আমাদের সবগুলোই কাজ করছে এখন বিষয়টা হচ্ছে ওই যেটা বললাম শান্ত যেটা বললো ঠিক আছে শান্ত বললো যে এখানে যে ভাই এখানে এ ব্যবহার করা যায় কিনা এ পিলস ব্যবহার করা যায় কিনা আমাদের সবগুলো দেখাবো না এখানে ধর আমি শুধু যোগ ভাগ আছে ভাগই দেখাবো অন্য তিনটা দেখাবো না বা এখানে শুধুমাত্র আমাদের যোগ আসতেছে ধর আমরা এখানে যোগ আসতে শুধু যোগই দেখাবো ঠিক আছে ধর এখানে দিলাম হয়তো 500 আমি এটা 500 দিলাম এখানে 500 দিলাম আমি যোগ করতেছি হ্যাঁ অ্যাডিশনে ক্লিক করলাম শুধু এই যোগই দেখাবো এই 1000 যোগই দেখালাম ঠিক আছে বাকিগুলো আমি দেখাবো না শো করাবো না তাহলে আমার কি করতে হবে জাস্ট আমাদের একটা লজিক ব্যবহার করতে হবে ঠিক আছে চলো এটা দেখিয়ে দিই আমরা এটা দেখিয়ে তোমাদের কাছে ক্লাসটা শেষ করে দিব এখানে যে কাজটা করতে হবে তো সেটা একটা লজিক ব্যবহার করতে হবে কোথায় এখানে গিয়ে হ্যাঁ কোথায় এইখানে চলো এখান থেকে ব্যবহার করি সেটা হচ্ছে লজিকটা এরকম ধর ইফ এস দি ব্যবহার করি ইফ এভাবে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখন দেখো যদি কি হয় যদি হচ্ছে অ্যাডিশনটা আসে যোগ ঠিক আছে এই যে অ্যাডিশন দিব আমরা এই ভেরিয়েবলটা দিব এটার মাধ্যমে কি যোগ হচ্ছে তাই না এটা করতে পারো ঠিক আছে একটা ফাংশনে ঢুকিয়ে দিলে তাহলে দেখাচ্ছে একবারে সবগুলো হয়ে যাবে তোমরা সিস্টেমে করে ফেলবা সমস্যা নেই আমি এটা একটা দেখিয়ে দিই ঠিক আছে মানে একটা ফাংশনে ঢুকিয়ে দিলে অটোমেটিক্যালি সবগুলো একসাথে কাজ করবে এটা খুব ভালো কথা বলেছো হ্যাঁ তো
তোমাদের কলেজ সিস্টেম একটা সিস্টেম দেখিয়েছি, তোমরা এই সিস্টেমে করতে পারবা। এছাড়া দেখি আমরা এই সিস্টেমে কাজ করে কিনা। হ্যাঁ মানে মানে এই প্রোগ্রামিংটা এত মজার একটা জিনিস, তুমি যেভাবে ব্রেন খাটাবা সেভাবে করতে পারবে। হ্যাঁ অ্যাডিশন দিলাম, যদি এখানে কি হয় যোগের সংখ্যাটা আসে, দেখো আমাদের কি যখন একটা সংখ্যা আসতেছে পোস্ট হয়ে কি আসতেছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু, যখন অটোমেটিকলি পাবে কে পাবে, এই পাবে অ্যাডিশন পাবে। ইফ অ্যাডিশন যদি ইনপুট করা হয়, কি ইনপুট করা হয় দেখো, যদি যোগের সংখ্যা ইনপুট করা হয় এখানে, দেখো এখানে যোগের সংখ্যা ইনপুট করা হয়, বুঝতে পারটা মানে ইফ অ্যাডিশন যদি এই যোগেরটা কি পাই সংখ্যাগুলো পাই, তাহলে এখানে লিখবে ইকো, ইকো কোনটা এইটা ইকো করবে, যেটা দেখো আমার কিছু ইকো করতে হবে, লিখতে হবে না, এটা কাট করলাম এখানে দিয়ে দিলাম, ঠিক আছে এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর কি এলসি, এখানে দরকার নেই ব্রেক, কেন দরকার নাই, কারণ তো একটা শো করবো তাই না, আমার তো যেহেতু একটা শো করবে এখানে, একটা নিচে একটা হাত দরকার নেই, আমার একটাই শো করবে, এই জন্য ব্রেকটা কেটে দিলাম। আর ব্রেক দরকার আছে কি, দরকার নাই ব্রেক, দরকার নাই, আচ্ছা। এরপর কি আমরা এখানে ধরো এখানে দিলাম হচ্ছে যে এলসি, এলসি যদি কি হয় এখানে এইটা পাই, এইটা ঠিক আছে কপি করলাম এখানে দিয়ে দিলাম, যে এটা পাই তাহলে কি হবে আমাদের, তাহলে এটা শো করো কোনটা, এই কো করো, এইটা করো শো করো, সাবট্রাকশন শো করো, এটা কাট করলাম এখানে দিয়ে দিলাম, বুঝে কিন্তু ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু উপরে দিয়ে দিতে পারি, দিলে তাহলে ভালো লাগবে, ঠিক আছে তাহলে একটু উপরে এলে কাট করে দিয়ে দিলাম, উপরে আর নিচে দিলাম, এটা হচ্ছে সাবস্ট্রাকশনের জন্য। হ্যাঁ গেল, তারপর এলসি কি, এলসি আবার দিলাম এখানে, যদি আমাদের কি পাই এখানে, এখানে যদি আমাদের ইয়ে পাই, এখানে ব্রেক দরকার নেই কেটে দিলাম, এখানে আমরা মাল্টিপ্লিকেশন পাই কপি করলাম এখানে দিয়ে দিলাম, ঠিক আছে তাহলে কি শো করবে, এই একইটা মাল্টিপ্লিকেশন শো করো, এই যে ঠিক আছে এটা উপর দেখি দিয়ে দিই এখানে না রেখে, তাহলে দেখতে ভালো লাগবে, একটু স্পেস দিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে এলে বিষয় এটা যোগের জন্য, এটা বিয়োগের জন্য, এটা গুণের জন্য, আমাদের আর একটা বাকি আছে, আর একটা এলসি, এলসি দেখানে কি এখানে যদি ভাগ হয় ডিভিশন, এটা কপি করলাম এখানে দিয়ে দিলাম, তাহলে কি করবে এইটা ইকো, এটা কাট করলাম ঠিক আছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা আমি এখানে ব্রেকটা কেটে দিলাম, ব্রেক দরকার নেই, এটাকে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল এটা, এটা কার জন্য, এটা যোগের জন্য, এটা বিয়োগের জন্য, এটা গুণের জন্য, এটা ভাগের জন্য, ঠিক আছে। এখানে দেখ লজিক দিছি কি, ইফ অ্যাডিশন যদি অ্যাডিশন আসে তাহলে দ্য অ্যাডিশন ইজ অ্যাডিশন, এটা কি করতে বলছে, যদি এলসি অন্যথায় সাবট্রাকশন আসলে সাবট্রাকশন শো করো, যদি মানে ইয়ে আসে এখানে গুণ আসে তাহলে গুণ শো করো, অন্যথায় কি এখানে ডিভিশন, ডিভিশন শো করো, এলস অন্যথায় মানে লাস্টে কি এলস হয় কিন্তু, ঠিক আছে এলস যদি কোনোটাই না থাকে তাহলে কি শো করো, আমি লিখলাম নাথিং ইনপুট, এরকম কিছু লিখে দিলাম, ঠিক আছে নাথিং ইনপুট, ইনপুট ঠিক আছে এল বিষয় কিছু ইনপুট করা হয় নাই, এল বিষয় তাহলে চলো আমরা দেখি কাজ করে কিনা, এটা
আমরা কি যোগ দিলে যোগ শো করবে আমি বলে দিলাম শুধুমাত্র যাদের তাই শো করবে এখানে গেলাম এখানে চলে আসলাম সরি এখানে এসে আমরা ইকো দিবেন না আচ্ছা ওখানে ইকো রাইট ইকো দিতে হবে থ্যাংক ইউ এটা ইকো দিতে ভুলে গেছি আচ্ছা এবার চলো আমরা কাজ করে কিনা দেখি ঠিক আছে ধরো এখানে গিয়ে প্রথমে যোগ দিলাম এখানে এখানে যোগ দিলাম হয়তো এখানে ধরো আমি এখানে 50 দিলাম হ্যাঁ এখানে দিলাম হচ্ছে 20 50 20 মানে শুধু যোগই দেখাতে হবে এখানে অ্যাডিশনে ক্লিক করলাম এই দেখো অ্যাডিশন ইজ কি 70 নাকি অন্যগুলো শো করছে কি অন্যগুলো তো সবই এখানে আছে এই কিন্তু অন্যগুলো সবই আছে কিন্তু অন্যগুলো শো করছে কি সাবস্ট্রাক্টর মাল্টিপ্লিকেশন দেখো অন্যগুলো তো সবই আছে এখানে যে এই অন্যগুলো সব থাকার পর একই পেজে শুধু কি শো করছে এই যে সবগুলো দেখো আছে আমরা প্রোগ্রামিং লজিকের মাধ্যমে কি করলাম ইফ এলস প্রয়োগের মাধ্যমে ইফ পেজে তো জানো অনেক লোকে দুই এর অধিক হয় তাহলে এলস ব্যবহার করতে হয় ইফ তারপর এলস ইফ পেজে এলস ইফ এলস ইফ লাস্টে গিয়ে এলস ঠিক আছে আমরা বাকিগুলো টেস্ট করে দেখি কাজ করছে কিনা তাহলে এইভাবে দেখাচ্ছে যে আচ্ছা এখানে গিয়ে আমি বিয়োগ করব ঠিক আছে এখানে দিলাম হয়তো আমি 70 দিলাম 70 এখানে দিলাম 30 ঠিক আছে 70 30 বিয়োগ দিব এখানে সাবস্ট্রাকশনে ক্লিক করলাম এই দেখো 70 30 ভাগ 40 থাকে বিয়োগটা বিয়োগফল কত 40 এটাই গেল এবারে আমি আরেকটা দিই এখানে মাল্টিপ্লিকেশন গুণ আচ্ছা এখানে দিলাম মনে করো এখানে 4 দিলাম এখানে 20 দিলাম ঠিক আছে 4 20 80 হওয়ার কথা দেখি মাল্টিপ্লিকেশন এই যে 4 20 80 মানে ভাগগুলো শো করছে শুধু একটাই শো করছে লাস্ট আমাদের আরেকটা বাদ আছে সেটা হচ্ছে ভাগ বাকি আছে ঠিক আছে ভাগটা আমরা দেখে নিই এখানে গিয়ে ধরো এখানে দিলাম হচ্ছে 320 320 ভাগ 5 ঠিক আছে কত আসে দেখি 305 320 5 দিয়ে ভাগ দিই 64 আসে ঠিক আছে তাহলে 5 6 320 হয় তো অটোমেটিক্যালি সবগুলো আমাদের কাজ করছে আচ্ছা তো অ্যাকচুয়ালি এই কাজটা ভিন্ন হয়ে কর তুমি দেখাচ্ছি চাইলে প্রোডাক্ট করতে পারো এই পুরো সিস্টেমটাকে একটা ফাংশনের মধ্যে নিতে পারো একটা ফাংশনের মধ্যে নিলে অটোমেটিক্যালি ওইভাবে কাজ করতে পারবে ঠিক আছে তো এইভাবে দেখাচ্ছি আমরা এই এটাকে আরো অপটিমাইজ করে আরো অ্যাডভান্স ভাবে তৈরি করতে পারি হ্যাঁ তো যে অনলাইন যে ক্যালকুলেটরগুলো দেখো উত্তরাধিকার ক্যালকুলেটর এস ক্যালকুলেটর এবং তোমরা যে বাস্তব জীবনে ক্যালকুলেটর ব্যবহার করো ওইখানে এই সিস্টেম ইনপুট করা থাকে ঠিক আছে তো তোমরা এই সিস্টেমটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাডভান্স সফটওয়্যারে হ্যাঁ বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন তুমি করবা কি কি করবা মনে করো যে ইয়ের ক্ষেত্রে ব্যবহার করবে এটা অর্থাৎ অ্যাড টু কার্টের ক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইটে ই কমার্স ওয়েবসাইটে তোমার কিন্তু ক্যালকুলেশন করতে হয় পেমেন্ট ঠিক আছে প্লাস মাইনাস করতে হয় গুণ করতে হয় ভাগ করতে হয় অনেক সময় ঠিক আছে এই ধরনের অনেক কাজ আছে যে অনলাইনে সফটওয়্যারের ক্ষেত্রে কি করতে হয় এই কাজ ব্যবহার করতে হয় এই যে এসটা ক্যালকুলেট করে তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সফটওয়্যার এগুলো যেখানে হিসেব নিকেশ বিশ্বাস অনলাইনে সেখানে এই হিসেবে তোমার কাজে লাগবে যদি আমি ক্যালকুলেটর দেখিয়ে দেখিয়ে দিলাম সাধারণ ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে এটা তোমরা দেখাচ্ছি অন্যান্য প্রচুর সফটওয়্যারে এগুলো ব্যবহার করতে হবে এখানে তুমি পারলে ওখানে পারবে তবে আস্তে আস্তে তোমরা এগুলো প্র্যাকটিস করে করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে এবং এই সিনট্যাক্সগুলো তোমরা যে কোনো সফটওয়্যার জাস্ট ব্রেনটা খাটাতে হবে ব্রেন খাটাবা সৃজনশীলতা প্রয়োগ করবে নতুন নতুন সফটওয়্যার তৈরি করবে আর এই জন্যই এই সেক্টরটা এত মজার আমি যে কাজটা এইভাবে করলাম তুমি অন্যভাবে করতে পারো একটা দেখাচ্ছি ফাংশন কল করতে পারো অন্য আরো সিস্টেম আছে হ্যাঁ লুপের মাধ্যমে করতে পারো এত কোড না লিখে অল্প কোড লিখে করা যাবে ঠিক আছে বাট আমি ডিটেলস দেখালাম তোমরা যেন প্রপারলি বুঝতে পারো এখন তোমাদের কর্তব্য হচ্ছে এই কাজটা পুরোপুরি নিজেরা করা ঠিক আছে নিজেরা ভালো করে করবে এই একই জিনিস জাস্ট দেখে দেখে করবে এবং বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে এক সময় তুমি যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারছো আর মজার বিষয়টা হচ্ছে তুমি যখন এই একটা ল্যাঙ্গুয়েজ শিখবা তোমার জন্য সব ল্যাঙ্গুয়েজ সহজ হয়ে যাবে তোমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ না শিখলেও সমস্যা নেই যে কোনো তুমি ওয়েব বেস সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে পিএইচপি সবচেয়ে টপে আছে টপ লেভেল ল্যাঙ্গুয়েজ ওয়েব বেস সফটওয়্যারের ক্ষেত্রে অনলাইন বেস সফটওয়্যারের ক্ষেত্রে এই হলো বিষয় তো তোমরা জাস্ট প্র্যাকটিস করবে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই নক করে জানাবা ঠিক আছে আমি তোমাদের এক্সট্রাভাবে হেল্প করার চেষ্টা করবো আমরা চাই তুমি ভালো করে শিখো যেন প্রফেশনালি কাজ করতে পারো
আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর তোমাদের সবগুলো ফাইল আমি পাঠিয়ে দিব জিমেইলে, তোমরা অবশ্যই সবাই প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি এই এ ফাইল প্রজেক্ট ফাইল সহ যেটা করলাম আজকে এই প্রজেক্ট ফাইল সহ তোমাদের পাঠিয়ে দিব। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।